টুনি, ও টুনি, আমার সময় শেষের পথে, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমার মেয়ে দুটোকে দেখে রেখো, ওদেরকে খাবারের কষ্ট দিও না। আমি তো বেঁচে থাকতে ওদের চাহিদা পূরণ করতে পারলাম না। টোনা, এসব বলো না, আমি ভিক্ষে করে হলেও তোমার চিকিৎসা করাবো, তুমি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। না টুনি, তোমাদের আর কষ্ট করতে হবে না, উপর থেকে আমার ডাক এসেছে, আমাকে যে যেতে হবে। টুকি, টুনটুন, মা, তোরা আমাকে ক্ষমা করে দিস। বাবা বাবা, আমি তোমাকে আমার একটা কিডনি দিয়ে দিব, তবু এমন কথা বলো না। পাগলি মেয়ে আমার, ভালো থাকিস তোরা। টুনি, টুনি, আহ, বিদায় টুনি। টোনা এসব বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা, না, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। টোনা, তাকাও, টোনা, তাকাও, তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো। টোনা, তাকাও, টোনা, ওঠো। বাবা, ও বাবা, তুমি সুনামে ডাকছি তো, ওঠো বাবা, ওঠো, তুমি সোনারে ডাকছি তো, ওঠো। ও মামা, বাবা কথা বলি না কেন, বাবাকে বলো না আমার তাকে সারা দিতে। মারে, তোদের বাবা আর মেজে নেই, তোদের বাবা রাতের আকাশের তারা হয়ে গেছে রে মা। আমরা অসহায় হয়ে পড়লাম রে মা, সৃষ্টিকর্তা ঘন পাপের শাস্তি দিচ্ছে আমাদের। টুনি, টুকি, টুনটুন কাঁদতেই থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা টোনার সৎকার করায়। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও মা, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না মা। আমি আর পাচ্ছি না মা, পিঠের ভিতর না প্রচন্ড যন্ত্রণা করছে। তোরা দাঁড়া মা, আমি টিয়ে দিদির বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। তোর বাবা মারা যাওয়ার আগে ঘরের সব খাবার শেষ হয়ে গেছে রে মা। মা, একটু তাড়াতাড়ি করো, বেশি দেরি হলে আমরা হয়তো বাবার মতো অনেক দূরে চলে যাব। না রে মা, না, এমন বলিস না, আমি এই যাব আর এই আসব। ও দিদি, আমাকে কিছু খাবার দিবে? আমার মেয়েরা বাড়িতে না খেয়ে আছে, আজকের খাবারের বিনিময়ে আমি তোমার কাজ করে দিব, দয়া করো দিদি। না, আমার বাড়িতে কোনো খাবার আছে আর না তোকে কোনো কাজ করতে হবে, যা এখান থেকে, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না টুনি। দিদি, এতটা নির্দয় হয়ো না, দয়া করো। যা, যত সব গরিব খ্যাত, তোদের মুখ দেখলেই আমাদের ঘৃণা আসে। ছি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। টিয়ে টুনিকে তাড়িয়ে দেয়। টুনি অসহায় হয়ে উড়তে থাকে। কিছু দূর যাওয়ার পর টুনি দেখতে পায় বিউটি পায়রা তার পোষা কুকুরকে খাবার দিচ্ছে। কুকুর, এগুলো খেয়ে আমার বাড়ি পাহারা দিবি, এই বলে দিলাম, কোনো চোর যেন বাড়ির ধারের কাছেও না আসে। এই কুকুরের খাবারগুলোই একমাত্র সম্বল আমার, আমার মেয়েদের বাঁচানোর জন্য আমি সব করব। যাই, কুকুরগুলো তাড়াতাড়ি খাবার শেষ করার আগেই খাবারগুলো নিয়ে যাই। টুনি কুকুরের কাছে আসে আর কুকুরের সামন থেকে খাবারগুলো হাতে নেয়। এই দেখে কুকুর চিৎকার করতে থাকে। কুকুরের চিৎকার শুনে বিউটি বাড়ি থেকে বেরিয়ে আসে আর টুনিকে দেখে রেগে বলে, একিরে টুনি, তুই আমার কুকুরের খাবার কেড়ে নিয়েছিস কেন বল? লোভী বেয়াদব গরিব খ্যাত, তোর সাহস তো কম নয়? দে, খাবার দে বলছি। বিউটি খাবারগুলো কেড়ে নিয়ে আবারও কুকুরকে দেয়। টুনি এই দেখে কাঁদে আর বলে, দিদি, এটা কি করলে গো? বাড়িতে আমার মেয়ে দুটো না খেয়ে আছে, আমি এই খাবারটা ওদের জন্য নিয়েছিলাম, তোমার কুকুরের খাবার আরো থাকলে আমাকে দাও না দিদি, দয়া করো। এখান থেকে এসেছি আমার কুকুরের খাবার কেড়ে নিতে, যত সব, এই কুকুর, আরেকবার তোর খাবার কেড়ে নিলে কামড়ে দিবি এই গরিবকে, বুঝেছিস? বিউটি চলে যায়। টুনি ওখান থেকে অসহায় হয়ে বাড়িতে চলে আসে।
মা পেয়েছো খাবার? এত সময় লাগলো কেন মা? দাও আমাদের খাবার দাও তো। মারে, কেউ যে আমাকে খাবার দিল না, সবাই তাড়িয়ে দিয়েছে। চল মা, আমরা বনিকে খাবার খুঁজে খাই। টুনি তার মেয়েদের নিয়ে বনির দিকে উড়তে থাকে। অন্যদিকে যোগ্য কাক একটা রুটির প্যাকেট নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বলে, ভীষণ ক্ষুধা আর পিপাসা লেগেছে, আজ এই রুটির প্যাকেটটা পুরোটাই আমি খাবো, কণিকাকে একটুও দিব না, গলাটা শুকিয়ে গিয়েছে। যাই, রুটি খাওয়ার আগে নদী থেকে পানি পান করে আসি। যোগ্য রুটির প্যাকেটটা রেখে নদীর দিকে উড়তে থাকে। ঠিক তখনই ওখানে টুনি তার মেয়েদের নিয়ে আসে। মা দেখো, রুটির প্যাকেট, আমরা কি রুটিগুলো খেতে পারি? দাঁড়া মা দাঁড়া, আমি জানি না এই রুটির প্যাকেট কার, চারপাশটা আগে ভালো করে দেখে আসি, না বলে কারো জিনিসে হাত দেওয়া উচিত না। টুনি চারদিকে ভালো করে দেখে, এখানে তো কেউ নেই, মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে এই প্যাকেটটা পাঠিয়েছে। সোনারা খেতে শুরু কর। টুনির বলার সাথে সাথেই টুনির মেয়েরা রুটি খেতে থাকে। রুটি খাওয়া শেষ হতে না হতে ওখানে যোগ্য চলে আসে, আর যোগ্য ভীষণ রেগে যায়। আমি এখানে রুটি রেখে নদীতে পানি পান করতে গিয়েছিলাম, আর তোরা সেই রুটি খেয়ে ফেললি, তোরা এখন আমার রুটি ফিরিয়ে দে বলছি। ক্ষমা করো দাদা, আমরা বুঝতে পারিনি, এগুলো তোমার রুটি, এখন তো খেয়ে ফেলেছি, তোমাকে কি করে ফিরিয়ে দিব বলো। দাদা রাগ করো না, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তোমার বাড়িতে তো খাবারের অভাব নেই দাদা। আমার বাড়িতে খাবার আছে কি না সেটা তোকে দেখতে হবে না, তুই আমার রুটি খেয়েছিস মানে এখন আমার রুটি তুই ফিরিয়ে দে, রুটি না দিলে আমি তোর ঘর দখল করব, এই বলে দিলাম। দাদা এখন আমার কাছে কোনো টাকা নেই যে তোমার রুটি ফিরিয়ে দিব, তোমার পায়ে পড়ি দাদা, আমাদের শেষ সম্বল, ঘরটা দখল করো না। যোগ্য ওদের কোনো কথাই শোনে না, উড়ে টুনির বাড়িতে চলে আসে আর ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। দাদা এটা কি করলে দাদা, খোলো তালা, খোলো ঘরের। চলে যা, এটা তোদের পাপের শাস্তি। যোগ্য ওদেরকে তাড়িয়ে দেয়। টুনি তার মেয়েদের নিয়ে অসহায় হয়ে নদী পাড়ে একটা বড় গাছের নিচে দাঁড়ায় আর কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, এই সব কিছু কি আমাদের কপালেই রেখেছিলে? আমার যে দুঃখ অভাব, আর ভালো লাগছে না। টোনা আমাদেরকেও তোমার সাথে নিয়ে গেলে না কেন? দেখো টোনা, আজ আমরা একদম নিঃস্ব। মা মা কেঁদো না মা, শান্ত হও, চলো মা এই বন থেকে আমরা দূরে চলে যাই, এই বনের সব পাখিরা স্বার্থপর, কেউ আমাদের সাহায্য করলো না, থাকবো না আমরা, থাকবো না এই বনে। হে মা চলো আমরা অন্য বনে চলে যাই। মারে এই বনে যে তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে, এর চেয়ে ভালো চল আমরা সবাই এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি, এ যারা আর আমাদের কোনো উপায় নেই রে মা। টুনি তার অসহায় পরিবারকে নিয়ে কাঁদতে থাকে। হঠাৎ নদীর জল থেকে একটা জলপরি উঠে আসে। কি ব্যাপার, তোমরা এভাবে এখানে কাঁদছো কেন? তোমাদের কান্নার শব্দে আমার ঘুমটাই ভেঙে গেছে, কি হয়েছে তোমাদের বলো আমাকে। টুনি কাঁদতে কাঁদতে সব খুলে বলে। সব শুনে জলপরি বলে, ও এই ব্যাপার, তোমাদের দুঃখের কথা শুনে আমারই খারাপ লাগলো, তোমরা কেঁদো না, শান্ত হও, আমি তোমাদের সাহায্য করব। এরপর জলপরি জাদু করে নদীর পাড়ে একটা ঘর প্রকট করে আর কিছু সোনার মোহর দিয়ে বলে, আজ থেকে তোমরা এখানেই থাকবে, আর হ্যাঁ কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, আমি আবার আসবো তোমাদের সাহায্য করতে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাদের সাহায্য করার জন্য, তোমার এই ঋণ আমরা সারা জীবন মনে রাখবো। এরপর জলপরি অদৃশ্য হয়। টুনি তার মেয়েদের নিয়ে জলপরি দেয়া ঘরে প্রবেশ করে আর বেশ সুখে দিন কাটাতে থাকে। একি টুনি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় চলে গেল? টুনি তো নতুন বউ, এখন এ বনের কোনো কিছু ভালো করে জেনে না, তাহলে গেল কোথায়? বাড়িও তো দেখছি না, এই হয়েছে এক ঝামেলা, একা ছিলাম তাই ভালো ছিল। একি টোনা,
এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ? হ্যাঁ, আমি তো রোজ এই সময় ঘুম থেকে উঠি। আমি তো তোমাকে ঘরে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পেয়েছো গো? ভেবেছো তোমার নতুন বউ হারিয়ে গেছে? না মানে, তুমি তো এবনে নতুন এসেছো, পথঘাট ভালো করে এখনো চেনো না, তাই একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। তা তুমি গিয়েছিলে কোথায় টুনি? আর এই মাটি তুমি কি করবে শুনি? আমি ওই পাশের পুকুর থেকে মাটি আনতে গিয়েছিলাম। তোমার ঘরে তো একটা উনুন পর্যন্ত নেই, একটু রান্না বান্না করব। দেখে তো মনে হচ্ছে বাড়িতে কখনোই রান্না করনি। তাই এতদিন তুমি কোথায় খেয়েছিলে গো? আমি তো একাই, তাই ওই বাজারের হোটেলেই এতদিন খাওয়া দাওয়া করতাম। তা তুমি তো হোটেলেই খেতে পারো টুনি। হ্যাঁ, এটাই তো চিন্তা ভাবনা হবে তোমার। এখন থেকে বাইরের হোটেলে যাওয়া দরকার নেই, কাল থেকে আমি বাড়িতেই রান্না করব। আর আমি যা রান্না করব তোমাকে তাই খেতে হবে। তুমি আমাকে রান্না করার সব জিনিসপত্র এনে দিবে। ঠিক আছে টুনি, তুমি কোনো চিন্তা করো না। এরপর টোনা বাজারে যায় আর রান্না করা সব জিনিসপত্র টুনিকে এনে দেয়। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কিরে মা, তুই কোথায় যাচ্ছিস শাড়ি নিয়ে? তুমি কে মাসিমা? আর আমাকে তুমি চিনো কি করে? তুই তো আমাদের বনেই থাকিস, তুই তো টোনার বউ, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো এর আগে কখনো তোমাকে দেখিনি মাসিমা। আমি তোকে দেখেছি রে মা, তা আম খাবি? এই গাছের আম খুব মিষ্টি, নে দুটো আম নিয়ে যা। ঠিক আছে, দাও মাসিমা। আর এবার আমি পানি আনতে যাই। হ্যাঁ রে মা, যা, আমিও বাড়িতে চলে যাই। পরে একদিন সময় করে তোর বাড়িতে যাব। এরপর টুনি পানি আনতে যায় আর মিনু টুনটুনিও তার বাড়িতে চলে যায়। আর এভাবে সন্ধ্যা হয়ে যায়। টুনি, এখানে কেমন লাগছে তোমার? নতুন জায়গায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না গো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের এই চারপাশটা কত সুন্দর, কত গাছপালা, কত নদী, আর বনের পাখিরাও তো অনেক ভালো। আমার তো ভালোই লাগছে। তাহলে তো সবই ঠিক আছে। তবে এবার আমাকে খেতে দাও, অনেক রাত হয়ে গেছে, খেতে খেতে না হয় কথা বলা যাবে। এরপর টুনি টোনাকে খেতে দেয় আর দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে টোনা কাজে বেরিয়ে পড়ে। একি টোনা, তুই কাট কাটতে এসেছিস? তুই জানিস না সরকার থেকে নিয়ম হয়েছে জঙ্গলের গাছ যেমন খুশি তেমন কাটা যাবে না, জঙ্গলের গাছ সংরক্ষণ করতে হবে। তাই তুই বাড়িতে ফিরে যা, আজ থেকে আর গাছ কাটা যাবে না, বুঝেছিস? এ কি বলছো কালু দাদা? তাহলে আমরা এখন কি কাজ করব, আর খাবই বা কি? হ্যাঁ টোনা, কালু দাদা ঠিক কথাই বলেছে। তুই অন্য কাজ খোঁজার চেষ্টা কর, দেখবি তুই ঠিক একটা কাজ পেয়ে যাবি। ঠিক আছে কবুতর দাদা, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে টোনা সেখান থেকে বাড়িতে চলে যায়। এই কি টোনা, তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলেছে, আজ কাট কাটবে না বুঝি? আসলে টুনি, আমার কাজটা আর নেই। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে টোনা টুনি দুজনেই একটু চিন্তায় পড়ে যায়। টোনা, তুমি বেশি চিন্তা করো না, বেশি চিন্তা করলে আবার তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখো ঠিক একটা কিছু উপায় আমরা পেয়ে যাব। হ্যাঁ বউ, তাই যেন হয়, না হলে যে আমরা না খেয়ে মরে যাব। আগে আমি একাই ছিলাম, যেমন করে হোক দিন কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো তুমি আছো, তাই যে করে হোক একটা কাজ করতেই হবে। টোনা, তুমি আমার জন্য চিন্তা করো না তো, একটা কাজ চলে গিয়েছে তো তাতে কি হয়েছে, আরেকটা কাজ ঠিক পেয়ে যাবে। কাজ না থাকার কারণে টোনা একটু মনমরা হয়ে যায়। আর তখনই টোনার বাড়িতে মিনু টুনটুনি চলে আসে। কি হয়েছে বাছা, তোরা এমন মনমরা হয়ে আছিস কেন? দুঃখের কথা কি বলবো মাসিমা, আমাদের যে সব শেষ হয়ে গেছে। এরপর টুনি মিনু টুনটুনিকে সব কথা খুলে বলে।
আরে মা, কষ্ট পাস না তোরা, আমি তোদেরকে একটা উপায় বলে দিব, দেখবি তোরা অনেক টাকা উপার্জন করতে পারবি। কি উপায় মাসিমা? যে কোনো একটা উপায়ে অনেক টাকা উপার্জন করতে হবে আমাদের। শোন তবে, তোর মেসো যখন বেঁচে ছিল তখন তোর মেসো নদীর ওপারে গিয়ে ফলের ব্যবসা করতো, কারণ নদীর ওপারে ফলের অনেক চাহিদা। তোরা চাইলে নদীর ওপারে গিয়ে ফলের ব্যবসা করতে পারিস। তোর মেসো তো ফলের ব্যবসা করে এত সম্পত্তির মালিক হতে পেরেছে। মাসিমা, আমরা তো চাইলে নদীর ওপারে ব্যবসা করতে পারি, কিন্তু আমাদের তো নদীর ওপারে যাওয়ার মতো কোনো নৌকা নেই, আর নৌকা বানানোর মতো টাকা কড়িও এই সময় আমাদের হাতে নেই। তাহলে আমরা নদী পার হব কি করে? টোনা, আমি একটা উপায় পেয়েছি, সেই উপায়টা আমরা কাজে লাগাতে পারি। কি উপায় টুনি, আমাকে বলো। টোনা, আমাদের হাতে তো কোনো টাকা নেই, তাই আমরা নৌকা বানাতে পারবো না, কিন্তু কলা পাতা দিয়ে কলা পাতার ভেলা তো বানাতে পারবো। এতে আমাদের টাকাও লাগবে না, আবার আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবো। ও মা, বউ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। চলো তবে, আমরা কলা পাতার ভেলা বানাবো। টুনি ও টোনা কলা পাতার ভেলা বানায়, আর সেই ভেলাতে করে টোনা নদীর উপরে ফল নিয়ে যায়। আর টোনা ফলের ব্যবসা শুরু করে। ফল নিয়ে যাও, ফল, তাজা তাজা ফল, একবার খেলে বারবার খেতে চাইবে। এবার কোথা থেকে আমার ব্যবসায় লালবাতি জ্বালাতে এলো? একে তো আগে কখনো এখানে ব্যবসা করতে দেখিনি। তবে কি টোনা নতুন ব্যবসায়ী? না, একে বেশি দিন এখানে ব্যবসা করতে দেয়া যাবে না। টোনা তার বানানো কলা পাতার ভেলাতে রোজ ফল নিয়ে যায়, আর নদীর ওপারে সুন্দরভাবে ব্যবসা করতে থাকে, আর ফলের ব্যবসা করে টোনার অভাবও দূর হতে থাকে। টোনা, মাসিমা আমাদের উপায়টা বলে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। মাসিমার এই উপকার আমরা কোনো দিন ভুলবো না। সৃষ্টিকর্তা যেন মাসিমার মঙ্গল করে, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। মাসিমা যদি আমাদের উপায়টা বলে না দিত, তবে আমরা এখনো কোনো কাজই খুঁজে পেতাম না, আর আমাদের সংসারে অভাবও দূর হতো না। এভাবে সেদিন কেটে যায়, আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। টোনা প্রতিদিনের মতো আজও সকালে উঠে ফল নিয়ে কলা পাতার ভেলা করে ব্যবসা করতে যায়। আর এদিকে টোনার ব্যবসার উন্নতি দেখে শালিকের মনে অনেক হিংসা হতে থাকে। আরে, এই শয়তান টোনার জন্য দেখছি আমার আর ব্যবসায় চলবে না। না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। এই টোনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে আমার কাছ থেকে কেউ ফল কিনে নেবে না। ওম্মা, এখানে দেখছি কি সুন্দর একটা কলা পাতার ভেলা। এর আগে আমি কখনো কলা পাতার ভেলা দেখিনি। আজ যখন এত সুন্দর একটা কলা পাতার ভেলা পেয়েছি, তখন এই ভেলায় আমি উঠবো, আর আমার অনেক মজা হবে। এরপর শালু কলা পাতার ভেলার কাছে যায়, আর কলা পাতার ভেলা যেই না শালু উঠে, ঠিক তখনই শালু চিৎকার করে উঠে, আর শালিক তার মেয়ের চিৎকার শুনে শালুর কাছে আসে। একই মা শালু, তুই এখানে কেন এসেছিস? আমি তো টোনার জন্য এই কলা পাতার ভেলায় কাঁটা বিছিয়ে দিয়েছিলাম, আর তুই সেই কাঁটার আঘাত পেলি, তোর গা দিয়ে তো রক্ত বের হচ্ছে শালু। কি শালিক দাদা, তুমি আমাকে কাঁটা দিয়ে আঘাত করতে চেয়েছিলে, আর সেই কাঁটার আঘাত তোমার মেয়েকেই লাগলো? অন্যের জন্য কাঁটা বিছিয়ে রাখলে সেই কাঁটায় নিজেকেই পড়তে হয়, বুঝেছ? আর তোমার মেয়েকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, না হলে তোমার মেয়ে যে কাঁটার আঘাত সহ্য করতে পারবে না। হ্যাঁ টোনা, এক্ষুনি শালুকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি আর কখনো অন্যের উন্নতি দিকে হিংসা করব না। আমাকে দয়া করে ক্ষমা করে দিস, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের
আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।